আপনার পড়েছে প্রথম ও শেষ নবী আলাইহিসসালামের নাম কি বলতে পারবেন? আব্দুল কাদের। আব্দুল কাদের। উজুর ফরজ কয়টা বলতে পারবেন? পাঁচটি ফরজ। উজুর পাঁচটি ফরজ। সুলাইমান আলাইহিসসালাম মানে কে ছিলেন? নবীর একটা আছে আপনার আছে সাহাবি ছিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবে ভালো কাজ করা যায়, ষাটতম পর্ব। আর ষাটতম পর্ব করার জন্য দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলাতে। আর এখানে আমরা সাধারণদের মাঝে প্রশ্ন করব নবী রাসূলদের ইতিহাস নিয়ে। নবী রাসূলদের ইতিহাস সম্বন্ধে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে শীতের কম্বল, যারা পারবে না তাদের জন্য শুভেচ্ছা পুরস্কার হিসাবে থাকবে কান টুপি। দর্শক, আজকের পর্বের স্পন্সর করেছেন মফিজুর রহমান, ওমান প্রবাসী। তার সৌজন্যে আমরা করতে যাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় ষাটতম পর্ব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক অত্র অঞ্চলের মানুষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্বন্ধে কতটুকু ধারণা রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমরা একটা কুইজ প্রতিযোগিতা করি, সেটা হলো ইসলামের বেসিক নলেজ নিয়ে। আর ইসলামের বেসিক নলেজের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো, তো এর মধ্যে আজকে নবী রাসূলদের ইতিহাস নিয়ে। তো আপনি একটা কোশ্চেন এখানে উঠাতে পারেন, উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে কম্বল, না পারলেও কান টুপি, অসুবিধা নেই। আপনার পড়েছে প্রথম ও শেষ নবী আলাইহিসসালামের নাম কি বলতে পারবেন? আব্দুল কাদের। আব্দুল কাদের। প্রথম নবী এবং শেষ নবীর নাম আব্দুল কাদের। দুইজন, দুইজনই একজন ব্যক্তি, দুইজনই একজন ব্যক্তি। আরে, আপনার নামটা কি যেন? আব্দুল কাদের। ও, আপনার নাম আব্দুল কাদের। আমি জিজ্ঞেস করেছি নবীদের নাম, প্রথম নবীর এবং শেষ নবীর নাম কি বলতে পারবেন? ওটা জানা নেই। আমাদের নবীর নাম জানা আছে কি? মুসা নবী। আমাদের নবীর নাম মুসা নবী। আর সে প্রথম নবীর নাম? জানা নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, না জানলেও অসুবিধা নেই। সূরা ফাতিহাটা মুখস্থ আছে শুনে? নাই। দেখেন, আব্দুল কাদের জিলানি বলে একজন পীর ছিল, উনার নামে আপনার নাম, অথচ আপনি সূরা ফাতিহাটা কালেমাই তাইয়েবাটা হবে আলহামদুলিল্লাহ, এটা হয়েছে। শুক্রিয়া, আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা কান টুপি, এর মধ্যে এই যে গোলারটাও আছে। শুক্রিয়া। আপনার পড়েছে কোন নবী মাটি দিয়ে পাখি সাদৃশ্য বানিয়ে তাতে ফু দিতেন এবং তা উড়ে যেত? এটা জানা নেই। আসলে আমি বলে দেবো উত্তরটা, বলেন। হযরত ঈসা আলাইহিসসালাম, উনি যদি কাদামাটি দিয়ে পাখি বানিয়ে সেটাই ফু দিতেন সেটা উড়ে যেত, এটা ছিল তার মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। তো আপনি না, আমি আরেকটা 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 ধরব, আরেকটা ধরব, আরেকটা দিন না, রাখেন আপনার জন্য আগে আমরা উপহারটা দিয়ে নিই, আরেকটা আরেকটা চান্স দেবো, আরেকটা চান্স দিন, যদি আপনি আরেকটা চান্সে পারেন তাহলে কম্বল দেবো, তা আগে অন্যদের আগে ধরে। আচ্ছা ঠিক আছে। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে বেশি বার এসেছে বলতে পারবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তরটা ভুল হয়েছে, আসলে সঠিক উত্তরটা হবে হযরত মুসা আলাইহিসসালামের নাম। সরি, হ্যাঁ, মুসা আলাইহিসসালামের নাম সবচেয়ে বেশি বার এসেছে, মানে তার বন্ধু ছিল। সঠিক উত্তর না দিলেও কোনো অসুবিধা নেই, আপনার জন্য আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম পৃথিবী থেকে জীবন্ত আসমানে গিয়ে জান্নাত থেকে আর দুনিয়ায় আসেননি? অবশ্যই পৃথিবীতে একবার তিনি মৃত্যুর স্বাদও গ্রহণ করেছিলেন, যে মৃত্যুটা কেমন উনি জানতে চেয়েছিলেন, পরে তার জানানো হয়েছিল। মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম নাই, হবে ইদ্রিস আলাইহিসসালাম। না, তাও হয় নাই, আপনার কেউ বলবেন না, হ্যাঁ, যা ধরাবে হবে ইদ্রিস আলাইহিসসালাম। আপনি কালেমায় শাহাদাতটা পড়তে পারবেন? কালেমায় শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আহদু লা শারিকা লাহ আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায় শাহাদাতটা হবে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কি করেন? সুওয়াত পড়ি বেছি। হ্যাঁ, চটপটি বেছেন। তো আপনাকে আমরা একটা, মানে আপনি যেহেতু একটু কিছুটা হলেও মানে সামান্য বাক প্রতিবন্ধী, তাই না, আপনাকে আমাদের ঈদ জায়গা থেকে একটা আরেকটা একটা কম্বল দিচ্ছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, কৃতজ্ঞতা। ভাইজান, আপনার পড়েছে কোন নবী শিশুকালে তথা দোলনায় থাকতে কথা বলতে পারতেন? মুসা আলাইহিস সালাম। আমরা খালি মুসার নাম এত জানি কেন, আসলে হবে ঈসা আলাইহিস সালাম। যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো পিতা ছিল না, এজন্যে মরিয়াম আলাইহিস সালাম বললেন যে আমি কি করে সমাজের কাছে বলবো, তখন বললো শিশুর কাছে জিজ্ঞাসা করলেই সে কথা বলবে। তো এই জন্য দোলনায় থাকতে কথা বলতেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, আপনি, আপনাকে ছোট করে একটা প্রশ্ন থাকি, সেটা হলো যে আত্তাহিয়াতু পড়তে পারবেন? শেখা নাই। উজুর ফরজ কয়টা বলতে পারবেন? পাঁচটি ফরজ। উজুর পাঁচটি ফরজ কি কি? অত জানা নেই। অত জানা নাই। গোসলের ফরজ? এটাও জানা নেই। গোসল, উজুর হবে চারটি ফরজ আর গোসলের হবে তিনটি ফরজ। তো আপনার জন্য আমাদের শুভেচ্ছা। পুরস্কার আপনার পড়েছে ঈসা আলাইহিসসালামের মায়ের নাম কি ছিল? মারিয়াম। মা মারিয়াম। মা মারিয়াম। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তরের জন্য আপনি একটা কম্বল পাচ্ছেন। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আপনার পড়েছে কুরবানি ঈদের সাথে কোন নবী আলাইহিসসালামের স্মৃতি জড়িত আছে বলতে পারবেন? না, সঠিক বলতে পারলাম না। সঠিক বলতে পারলাম। আপনাকে তো ধরা হয় নাই, আপনি যখন বলবেন, যখন ধরা হবে তখন আপনিও বলবেন, আমরা কেউ না বলি, এটা একটা কোশ্চেন, তাই না? তাহলে আপনার জানা নেই। আসলে কুরবানির ঈদ আমরা করি, জানেন কি না? কুরবানির ঈদে কুরবানি করি। এই কুরবানিটা করি কার জন্যে? আল্লাহর জন্য করি। কিন্তু এই কুরবানিটা এসেছে, একটা ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিসসালাম, এত ব্যাখ্যা করে দিতে হলো। আচ্ছা, আপনি দুরুদ ইব্রাহিম তথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হবে, পুরোটাই হবে? জি, বলেন। দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। আপনার এই প্রশ্নটা সঠিক না হলেও জি পরে অবশ্যই আপনি বলতে পেরেছেন, এবং দুরুদ ইব্রাহিম সঠিক হওয়ার জন্য একটা কম্পোজ। সুলাইমান আলাইহিসসালামের বাবার নাম কি ছিল? সুলাইমান আলাইহিসসালামের বাবার নাম কি ছিল বলতে পারবো না। আচ্ছা, সুলাইমান আলাইহিসসালাম মানে কে ছিলেন? নবীর একটা আছে, আপনার আছে, সাহাবি ছিলেন। নবীর একটা সাহাবি ছিলেন? নবীর একটা সাহাবি ছিলেন। কোন নবী সাহাবি ছিলেন? আপনার আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি ছিলেন। কেমন ভুল হয়ে গেল দেখেন। আসলে সুলাইমান আলাইহিসসালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের সন্তান ছিল সুলাইমান আলাইহিসসালাম, এবং তিনি গোটা বিশ্ব শাসন করতেন। গোটা বিশ্বে শাসন করতেন, মনে থাকবে আগামীতে। যে গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ আপনার আছে তিনটি। তিনটি কী কী? আপনার আছে প্রথমে কুলে করা, তারপর আছে নাকে পানি দেওয়া, আর আছে সমস্ত যৌতুক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হয়েছে। বাট প্রথম উত্তরটা সঠিক না হলেও আমরা কানটুপি দিলাম। আপনার পড়েছে কোন দুইজন নবী আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে যাবে বলতে পারবেন? কঠিন, অনেক কঠিন প্রশ্ন, এটা কঠিন। এখানে কেউ আছেন এটা বলতে পারবেন কোন দুইজন নবী আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। একজন আছেন বলার মতো, এই প্রশ্নটা একটু কঠিন, তাই না? দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, দুইজন নবীর জাহান্নামে। হ্যাঁ, জাহান্নাম। আমরা জাহান্নামে যাবে, এটা আমি বলে দিই, আমি বলে দিই, আমি বলে দিই, এটা হবে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী এবং হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী। ওই যে কিস্তিতে উঠলো না, মনে নেই এই ঘটনাটা? আর লূত আলাইহিসসালামের স্ত্রীর সমকামী তার পক্ষে ছিল। যাই হোক, আপনাকে তাহলে সহজ করে একটা ধরি, আপনি যদি পারেন তাহলে আপনাকে একটা কম্বল দেবো। সুরা ফিল তথা আলাম তারা কাইফা পায়লা, এই সুরাটা পড়েন। এই সুরাটা হবে না, আরো সহজ করে দেব। আপনি সুরা ইখলাস তথা কুল হু আল্লাহু আহাদ এটা পড়েন।
আমি ইসলামী একটু কম পারি, ইসলামী একটু কম পারেন। আপনার নামটা কি যেন? নজরুল। নজরুল, কবি নজরুলের নামে নাম, কত সুন্দর নাম। ইসলামের একটু জানার দরকার আছে না? আরে কালেমায় শাহাদাতটা হবে না? তাও হবে না কালেমায় তো? এই ব্যাপারটা না, পারবো না, এইটাও হবে না। তাহলে আপনার মনে করেন যে মালাকুল মাউত যেদিন জানটা নিয়ে যাবে, বলেন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, একটু চিন্তা করেন তো। আহা, আল্লাহ যদি বলে তুমি যদি কালেমাটা পারো তাও মাফ করে দেবো, এটাই যদি করেন আল্লাহ আই এম সরি, তাহলে কালেমাটা শেখার দরকার আছে না? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালেমায়ে তাইয়্যেবা, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। শিখবেন, সূরা ফাতিহাও হবে না আমি বুঝতে পেরেছি, এটাও শিখবেন আলহামদুলিল্লাহ। সূরা, হ্যাঁ মনে থাকবে, আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা লাল রঙের কানটুকু, এর মধ্যে একটা আরো একটা আছে। বাজান, আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম হাত দিয়ে লোহা নরম করে ফেলতেন, বলতে পারবেন? না, এটা বলতে পারবেন না। আপনার নামটা কি যেন বলেন? আমার নাম হানাফ আলী। হানাফ আলী, জানাজা আমরা কয় তাকবীরে পড়ি? জানাজা? হ্যাঁ, তিন তাকবীর। তিন তাকবীরে, তাও ভুল হয়ে গেল। আচ্ছা, জানাজা হবে তার চার তাকবীরে। আর নবী যেটা হাত দিয়ে লোহা নরম করতেন উনি হলেন দাউদ আলাইহিসসালাম। আচ্ছা, প্রথম নবীর নাম কি বলতে পারবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ নবী? মুসা। মুসা, মুসা আলাইহিসসালাম। একটু ভুল হয়ে গেল বাজান। আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা হবে আব্বা? তখন হয় না তো? কুলু কুলু হুসুরটা, কুল হু আল্লাহু আহাদ, এটা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, ইলাম। একটু একটু শিখে নেবেন, এই এইগুলো একটু না শিখলে বাজান কবরে যে কী করবেন? কোন তো এনে যে একটু কিছু জবাব দেওয়া লাগবে। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে, কোন নবী আলাইহিসসালামের হাতের লাঠি লাগাতে নদীতে ১২টি রাস্তা হয়ে গিয়েছিল, বলতে পারবে? শুনি। বলতে পারবে না। তুমি কোন ক্লাসে পড়ো যেন? টু। টু আর পড়ো নাই পরে। তোমার নাম কি? আলামিন। আলামিন, রাসূল সাল্লামের ছোটোবেলায় যে নামটা ছিল সেটার নাম কি? আলামিন। আলামিন এই বলে ডাকত, কত সুন্দর নামটা। এই নামটার পরে একটু সুবিচার করতে হবে। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? সূরা ফাতিহাটা না, আলহামদুলিল্লাহ সূরা হবে না। না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিম আমিন। হ্যাঁ হয়েছে, কিন্তু ভুল হয়েছে, আয়াত পড়ে গেছে একটা। হ্যাঁ, এই সূরাটা করে শিখে নিতে হবে যে কোন নদীর লাঠিতে কি। ও, মুসা আলাইহিসসালাম উনি নদীতে বাড়ি দিয়েছিলেন, লাঠি রাস্তা হয়ে গেছিলো ১২টা, আর সেই ১২টা রাস্তা দিয়ে ১২টা গোত্র পার হয়ে গেছিলো, পরে ফেরাউন ঢুকলো এবং আটকে গেল। হ্যাঁ, এই তোমার জন্য টুপি রইল। জমজম কূপের পানির সাথে কোন নবী আলাইহিসসালামের স্মৃতি জড়িত আছে, বলতে পারবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একটু ভুল হয়ে গেল। জমজম কূপের পানির সাথে ভাইজান পারবেন, আমি এটা জানি, বলতে পারবেন? আমি একটু সহজ করে দেব, যে পা দিয়ে লাথি মারলেন এবং সেখানে জমজম কূপ তৈরি হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালাম, যাই হোক, এটা বলে দিবেন না আপনারা, আপনারা বলে দিয়ে একটা ঠিক না, আমরা যেহেতু একটা কুইজ করছি। হ্যাঁ, কোন নবী আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? ইব্রাহিম আলাইহিসসালাম। হ্যাঁ, সঠিক উত্তর, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা, সঠিক উত্তর হয়েছে। এই যে আপনার জন্য আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামের পিতা মূর্তি বানাতেন? ইব্রাহিম আলাইহিসসালামের পিতা। হ্যাঁ সঠিক, একবারে এক চান্স হয়েছে আপনার জন্য এই কালো রঙের কম্বলটা। খুশি? আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম আল্লাহর আদেশে কিস্তি বানিয়েছিলেন এবং তার সময় মহা প্লাবন হয়েছিল? ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম, উত্তর ভুল, আরেকবার চান্স দিলাম। সঠিক মনে পড়ছে না, সঠিক মনে পড়ছে না। হযরত নূহ আলাইহিসসালাম, তিনি কিস্তি বানিয়েছিলেন এবং সেই সময় মহা প্লাবন হয়েছিল। তো নামাজ পড়েন তো ভাইজান? মাঝে মাঝে তো, কিন্তু এখন আর এখন পড়া হয় না, নামাজ পড়া হয় না ইনশাআল্লাহ। আপনি বা দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এটা পারবেন? দুরুদ আত্তাহিয়াতুটা কি হবে?
আর তাহায়াতুটা অর্ধেকটা মনে আছে, বলেন সেই অর্ধেকটা বলেন না থাক বলেন মানে সঠিক মনে নেই আর কি হয় না আমাদের পক্ষ থেকে। আপনার পড়েছে প্রথম নবী আলাইহিসসালামের নাম কি এবং তার স্ত্রীর নাম কি? আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীর নাম প্রথম খুন করেছিল এই পৃথিবীতে একজন, একজন ভাই তার ভাইকে খুন করেছিল। আমি বলে দেবো, হযরত আদম আলাইহিসসালামের সন্তান তো বলেই দিয়েছে, হাবিলকে খুন করেছিল কাবিল। এটা ওয়াজে তো বলে না অনেক সময়। আচ্ছা আত্তাহিয়াতুটা পড়তে পারবেন? বলেন আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু তাইয়াতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতু বারাকাতু আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু তাইয়াতু আসসালামু আলাইকা ইয়া রবিউল আলামিন। একটু একটু ভুল হয়ে গেছে, এটা ভালো করে শুদ্ধ করে শিখে নেবেন, রাজি আছেন তো? সুন্দর করে আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সঠিক, একদম শিওর? না শিওর শিওর, আসলে ওটা হবে না, হবে ইউসুফ আলাইহিসসালাম। কাকে? ইউসুফ আলাইহিসসালামকে ফেলে দিয়েছিল। হ্যাঁ নামাজ পড়া হয় শুনে? মাঝে 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 মাঝে। নামাজে কয় ফরজ? আমরা ভিতর বাইরে আর কান আহকাম কয়টা? নামাজে 17 ফরজ। 17 ফরজ ভুল হয়ে গেল, 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। 13 ফরজ হ্যাঁ। উযু করার জন্য কয় ফরজ? 4 ফরজ। 4 ফরজ। গোসলে? গোসলে 3 ফরজ। 3 ফরজ আলহামদুলিল্লাহ। পরেগুলো সঠিক হয়েছে তো? আমাদের সঠিক আগের উত্তরটা সঠিক হয় নাই তো, তারপরে আপনার শীতের জন্য ধন্যবাদ। আপনার পড়েছে নাবি রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম। হ্যাঁ সঠিক উত্তর, হযরত জিব্রাইল। না আমার পরিষ্কার লাগবে না, আমি খুশি। নেবেন না? না না নিলে আমরা আরেকজনে দিতে পারবো আর কি। আপনার প্রশ্ন, জুলেখার ষড়যন্ত্রের শিকার হয়ে কোন নবী আলাইহিস সালাম 7 বছর জেল খেটেছিল? জানেন একটু আগে দিল, একটু আগে আমরা তার নাম বলেছিলাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম। আচ্ছা আপনি আপনার আপনি এর পরের প্রশ্নটা ধরবো, আপনি যদি পারেন আপনাকে কম্বল দেব, ধরবো বলেন রাজি। আপনি উজুর 4 ফরজ কি কি বলতে হবে? উজুর 4 ফরজ হলো হাতের পন্ত ধোয়া। কোন পন্ত? এই পন্ত ধোয়া। আচ্ছা আর হচ্ছে নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া, মাথায় মাসক করা। সাড্ডে হয়ে গেল, আসলে এটাও ভুল হয়েছে। মুখমণ্ডল ধৌত করা, তারপরে হাতের কোণে পর্যন্ত ধৌত করা, মাথা মাসাজ করা, আর পা টাকনু সহ ধৌত করা, এটা হলো উজুর ফরজ। আচ্ছা গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তো চারটি। কি কি? হাত ধোয়া, গালে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, আর মাথায় মাসাজ করা। গোসলের ফরজ বিয়ে করেছেন না কয় বছর? এবার আজকে শিখাই দিচ্ছি, কারণ গোসল এতদিন ফরজ মেনে গোসল করেন নাই, কিন্তু গোসল তো ফরজ হয়েছে। গোসলের ফরজ হলো কুলি করবেন গড়গড়া সহ, এক নম্বর। দুই নম্বর নাকে পানি দিবেন নরম জায়গা পর্যন্ত, দুই নম্বর। আর তিন নম্বর সমস্ত শরীর খুব কায়দা করে ডোলে পরিষ্কার করবেন, এটা কয় নম্বর? তিন নম্বর। এই তিনটাই হলো গোসলের ফরজ, মনে থাকবে। আর আপনার জন্য থাকছে কান্টু। ঠিক আছে। আপনার পড়েছে ইব্রাহিম আলাইহিসসালাম কোন তিনটি বড় পরীক্ষায় পড়েছিলেন বা কোন তিনটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? গলার ছুরি। গলার ছুরি আর আগুন। আগুন আর একটা কিছু মনে নেই, আমরা মেনে নিচ্ছি। গলার ছুরিটা মেনে নিচ্ছি, আগুনটা মেনে নিচ্ছি, আর একটা ছিল, একটা মনে নেই, ওটা মনে নেই। আর একটা ছিল সন্তানকে কুরবানি। না না কুরবানি তো গলার ছুরি, ওটা বলেছেন। সন্তানকে বনবাসে রেখেছিলেন, সন্তানকে কি করেছিলেন? বনবাসে, মানে যেটা আমরা কি বলি যে নিজের থেকে অনেক দূরে মক্কার ওই যে মরুভূমিতে রেখে গেল হাজির আলাইহিসসালাম। তো আপনার যেহেতু দুটা হয়েছে, হ্যাঁ এই জন্য আপনাকে একটা কম্বল দিচ্ছি। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামের সমস্ত শরীরে কুষ্ঠরোগ এবং পোকা ধরেছিল বলতে পারবেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, জানা আছে কি? জানা নেই আছে?
বলেন তো কোন নবী? বলে দেওয়া যাবে না আসলে আসলে আয়ুব আলাইহিসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনি সূরা ফাতিহাটা পড়তে পারবেন? পারি। বলেন একটু জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দ্বালিন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার সূরা ফাতিহাটা সঠিক হয়েছে এই জন্যে। হ্যাঁ আর পড়া লাগবে না এই জন্যে আপনার একটা কম্বল। এই যে বাবাজি শরীরটা ভালো আছে? আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন? আপনি বলেন শিওর? আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইহিসসালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন। আপনার জন্য একটা কম্বল, আপনি পারবেন, মানে অনেকগুলো পাচ্ছেন, দুই একটা পাচ্ছেন, এরকম করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছিল কোন নবী আলাইহিসসালামকে? আবার বলেন। করার দিয়ে কোন নবী আলাইহিসসালামকে চিরা হয়েছিল, দ্বিখণ্ডিত করা হয়েছিল? একজন নবীকে করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছিল। সরি, এটা হবে। আচ্ছা এখানে আমি যাদের ধরবো, আপনারা বলেন না তো। না না আপনি বললে হবে না, আপনি তো পারবেন। আমি এই প্রশ্নটাই উত্তর দিতে পারবেন? আপনি পারবেন? জি না পারবেন না। চাচাজি পারবেন? কোন প্রশ্ন? কোন নবীকে কোরআন দিয়ে চিরা হয়েছিল? কোরআন দিয়ে চিরা হয়েছিল বলে ফেলেছে। আচ্ছা বাজান, এটা হবে না, আমি বলে দিই। জাকারিয়া আলাইহিসসালামকে কোন নবীকে? জাকারিয়া আলাইহিসসালামকে করা দিয়ে চিরা হয়েছিল। তো এটা মানে আপনার জন্য আমরা অবশ্যই আবার একটা টুপি দেবো, নেবেন না? আচ্ছা তাইলে আমার চাষা জিত দিলাম, এই টুপিটা নেন, শীতের টুপি। আপনার পড়েছে মুসা আলাইহিসসালাম কার বাড়িতে এবং কার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন? দেখেন এইটা হবে মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়িতে থেকে ফেরাউনের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন। আচ্ছা এই প্রশ্নগুলো যেগুলো এখানে করেছি আপনারা ছিলেন সবই প্রায় সাধারণ প্রশ্ন না? এই প্রশ্নগুলো আমরা ওয়াজ শুনতে যেয়ে ওয়াজে শুনি, বাট আমরা কি শুনি মানে ওয়াজে যেয়ে আমরা আসলে ওয়াজ মন দিয়ে শুনি নি। হুজুর কি কবিতা কৌতুক করে এগুলো দেখে চলে আসে। আমরা সর্বশেষ যা ধরিলাম তার জন্য এই যে টুপিটা। আচ্ছা আপনাদের কেমন লেগেছে এই কুইজটা এবং এই জাতীয় কাজ আরো চলুক আপনারা কি চান? আপনাদের উপকার আছে কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এই কাজগুলো করে থাকি সাধারণদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে, তাদের কাছ থেকে জানতে এবং তাদেরকে জানাতে। আর আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশের মানুষ কতটা আসলে ইসলাম থেকে দূরে সরে গেছে, আর আমরা চাই যে সেটা রিকভারি করতে, মানুষদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করতে, তারা যেন ভালো কিছু জানতে পারে, ভালো কিছু শিখতে পারে। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কি নিয়ে যাচ্ছি আমি আপনি সেটা কি কখনো ভেবেছি? আর সেটা যদি ভেবে না থাকি তাহলে আজকে থেকেই ভাবনা শুরু করে দিই, কারণ আমাদের এই জীবন চিরদিনের জন্য না, একদিন না একদিন চলে যেতেই হবে। পরন্তু বিকালবেলায় সূর্যটা ডুবে যায় যেভাবে, ঠিক সেভাবে আমাদের জীবন প্রভাতটা একদিন সন্ধ্যা হবে এবং আমরা চলে যাব পরপারের দিকে। দর্শক সেই জন্যে আমি বলতে চাই, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন অবশ্যই প্রস্তুত হয়ে থাকেন, যে কোনো দিন আপনার সামনে আমাদের মাইক্রোফোন পৌঁছে যেতে পারে। ইসলামের বেসিক নলেজ নিয়ে আজকে ছিল 60তম পর্ব, এভাবেও ভালো কাজ করা যায় 60। আর এই পর্বের স্পন্সর করেছিলেন মফিজুর রহমান, যিনি থাকেন ওমানে, ওমান প্রবাসীর সৌজন্যে আজকের পর্বটি করেছি। দর্শক এভাবে যারা এই ভালো কাজটি এগিয়ে নিতে চান তারা আমাদের স্পন্সর করতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করার জন্য খুব ফোন দিতে পারেন 01732906768, 01732906768, এই নাম্বারে ফোন করে আপনারা স্পন্সর করতে পারেন আমাদের এই এভাবে ভালো কাজ করা যায় অনুষ্ঠানটাকে কন্টিনিউ করার জন্য। আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। দর্শক মণ্ডলী, আর আমাদের বই
এভাবে ভালো কাজ করা যায়। এর যে প্রশ্নগুলো করে থাকি তার জন্য বেসিক নলেজ অফ ইসলাম অটোমেটিক আমাদের হাতে চলে এসেছে। যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায়। আমি কবির বিন সামাদ যশোরের ঝিকর কাছা থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।